দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিই। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না, তবে এটা আশা করব যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেন, তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হোক, তারা যেন একচোখা না হোক, তারা যেন তুষামৎকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান, তারা যেন জনগণের খাদেম হন, তারা যেন জনগণের মালিক না হন, এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগে আসে। আদর্শ ডেমোক্রেসির বিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে ধরবে, জনগণ এখান থেকে চুজ অ্যান্ড পিক করবে, পছন্দ করবে, গ্রহণ করবে, কার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। ওরে নির্মূল করো, ওরে ধ্বংস করো, ওরে মাটির নিচে পাতাল করিতে পাঠিয়ে দাও, এগুলা রাজনীতির ভাষা নয় এবং এগুলো রাজনীতি নয়, এগুলো নোংরামি রাজনীতির নয়, এগুলো বন্ধ হওয়া উচিত। তবে যদি সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগের কারণে কোনো দল সংস্থা সংগঠনের কোনো কিছু পাওনা হয় সেটাও সে পাবে, কিন্তু সেটা আইন হাতে তুলে নয়, এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। আবার আইন সেটা মতলবী আইন হলে চলবে না, এটা অবশ্যই ট্রান্সপারেন্ট এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপর এটা হতে হবে, তাহলে জাস্টিস সেখানে এস্টাবলিশ হবে, ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হবে। আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা গর্বিত সমাজ গড়তে চাই। এক ভাই বলেছেন, সম্ভবত কি বারে মানতাম না, বাসের জামাত, উনি বলেছেন যে উনি একটু আনন্দিত যে জামাতের আমির এবং মহানগরের উত্তরের আমির দুজনই বৃহত্তর সিলেটের মানুষ, আমার পরিচয় ভাই ভিন্ন, আমাকে লোকেরা জিজ্ঞাসা করে আপনার ঠিকানা কি, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাহলে আমার নির্দিষ্ট ঠিকানা নাই, আমার সারা বাংলাদেশই আমার ঠিকানা। আমি যদি বাংলাদেশকে সেইভাবে না নিই তাহলে আমি ইনসাফ করতে পারবো, আমার দলের উপরে পারবো না, আমি দেশবাসীর উপরে পারবো না, আমি এই ঠিকানায় থাকতে চাই, এটাই আমার জন্য কমফোর্টেবল। আপনারা দোয়া করবেন। আজকে অনেক কথা হয়তো বা বলবো না, আমি শুধু অন্তর থেকে ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদেরকে ভালোবেসে আমাদের দুটি কথা শোনার জন্য আপনারা এসেছেন এখানে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমার দল কৃতজ্ঞ। আর আমি এসেছি মূলত আপনাদের কথা শোনার জন্য, যা আমি শুনেছি এখান থেকে আমি যেন শিক্ষা নিতে পারি। আমার এই বোনটি বলেছেন যে একটু আপনাদেরকে মেলে ধরুন, আপনারা কি চান, এই জাতিকে কোন ডেস্টিনেশনে আপনারা পৌঁছাতে চান, ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন এবং আরো পাবেন। আমি শুধু এতটুকু বলবো যে শুধু আমাদেরকে নয়, যারা এই দেশে রাজনীতি করবেন তাদের সকলকে আপনারা খোলা মনে দেখবেন, খোলা মনে দেখলেই আপনারা সাদাকে সাদা হিসাবে পেয়ে যাবেন, কালোকে কালো হিসাবে পেয়ে যাবেন। অনেকে আমাদের নিয়ত নিয়ে প্রশ্ন তুলে, আমি হাসি, নিয়ত তো অন্তরের ব্যাপারও দেখে কেন, সে তো আমার পারফরমেন্স দেখে, আমার পারফরমেন্স দেখে আমাকে সে বিচার করবে। আমরা বাংলায় একটা প্রবাদ জানি, বৃক্ষ তোমার পরিচয় কি, বৃক্ষ জবাব দিচ্ছে ফলে আমার পরিচয়, তো ফলটা আমি দেখব, সে যেই হোক, যে দল হোক, ব্যক্তি হোক, নির্দলীয় হোক, কি হয়ে পার মেবি, আমি তাকে সেইভাবে তার ফল দিয়ে তাদের ফলাফল দিয়ে বিবেচনা করবো।